প্যালেস্টাইন মানুষের দুঃখ দুর্দশার কথা এবং আজকে এই পর্যায়ে এসেও শুনতে হচ্ছে। এই যে দীর্ঘ কাল তারা সংগ্রাম করছে, তারা তো কোনো আধিপত্যবাদের জন্য সংগ্রাম করে নাই, সুপ্রিমেসির জন্য সংগ্রাম করে নাই, তারা অস্তিত্বের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আজকে তাদের এই নিজস্ব আবাসভূমিতে আজকে তারা প্রতি মিনিটে মৃত্যুর প্রহর গুনছে। কখন ইহুদিবাদী সে মার্কিন সাম্রাজ্যবাদ সমর্থনপুষ্ট ইসরায়েলিরা তাদের উপর আক্রমণ করবে এবং একদিকে তারা বোমা হামলা করছে, অন্যদিকে গুলি এবং বিভিন্নভাবে তাদেরকে হত্যা করছে, অথচ নিরস্ত্র প্যালেস্টাইনবাসীর হাতে একমাত্র ঢিল ছাড়া আর কিছু নেই। তারা বোমা কামানের বিরুদ্ধে উপরে হেলিকপ্টারের এবং বিরুদ্ধে তারা ইট পাথর ছুড়ে প্রতিবাদ করছে। সুতরাং এটা যে কত মর্মান্তিক, কত দুঃসহ আপনারা দেখেছেন। আমরা মাত্র 9 মাস মুক্তিযুদ্ধ করেছি, সেই সময়ে সেই পাকিস্তানি বাহিনীর অত্যাচার নির্যাতনের কথা আপনারা যারা বয়স্ক লোক আছেন আপনারা স্মরণ করে দেন। সেই 9 মাসে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম, কিন্তু আজকে তারা বছরের পর বছর এই আন্দোলন করে যাচ্ছে, তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য, স্বাধীনতার জন্য জীবন দিয়ে যাচ্ছে। প্রতিটি প্যালেস্টাইনি শিশু জন্ম থেকে দেখছে তার সামনে তার বাবাকে হত্যা করা হচ্ছে, তার মাকে হত্যা করা হচ্ছে, তাদের উপর পাশবিক অত্যাচার চালানো হচ্ছে। এটা যে কত নির্মম, কত কঠিন, আজকে আপনাদের উপলব্ধি করতে হবে বিশ্বের একাংশের অধিবাসী হিসাবে। আজকে তাই আন্তর্জাতিক বিশ্ব এই দিবসটিকে প্যালেস্টাইনিদের জন্য একটা আন্তর্জাতিক দিবস হিসাবে, তাদের মুক্তির জন্য, তাদের সমর্থনের জন্য এই দিনটি ধার্য করা হয়েছে। আজকে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিভিন্ন সময় বিভিন্ন শাসনের ক্ষেত্র হিসেবে এক একটা জায়গা বেছে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা এই ইসরায়েলিদেরকে সমর্থন দিয়ে, পৃষ্ঠপোষকতা করে ও অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করে আজকে প্যালেস্টাইনিদের বিরুদ্ধে যেভাবে তৈরি করেছে এবং আজকের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা সাম্রাজ্যের শক্তি আজকে দায়ী। আজকে অনেকে বলেছে যে, শালম সাহেব বলেছে, সাদাত সাহেব বলেছে যে এটা কোনো হিন্দু প্যালেস্টাইন বা মুসলমান বা ইহুদির বিরুদ্ধে যুদ্ধ না, এটা হলো স্বাধীনতার যুদ্ধ, আত্মনিয়ন্ত্রণের অধিকার যুদ্ধ, নির্দেশে তারা যখন বাস্তুচ্যুত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকের এই সংগ্রাম। তাই আমি মনে করি যে আজকে অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বাধীন রাষ্ট্র যে ঘোষণা দেওয়া হয়েছে এটা কার্যকরী করতে হবে এবং কার্যকরী করার ক্ষেত্রে জাতিসংঘকে আরও বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে বৃহৎ শক্তিরগুলির কাছে জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা যেটা সমস্ত মানবাধিকার, মানুষের ন্যায্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পৃথিবীর মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করার জন্য এটা সৃষ্টি করা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক শক্তিশালী শক্তিগুলির কাছে মনে হয় জাতিসংঘ একটা অসহায়।